বাতৰিত এতিয়া চাওঁ হওক হেডলাইনস হেডলাইনস আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পঢ়িব অসম বাঢ়িব অসম গুৱাহাটীত প্ৰবঞ্চক বেংক বিষয়াক গ্ৰেপ্তাৰ দিছপুৰ আৰক্ষীৰ এছ বি আই দিছপুৰ শাখাৰ উপপ্ৰবন্ধক গুলেনুৰ হুছেইনক গ্ৰেপ্তাৰ দিছপুৰ আৰক্ষীৰ অৱসৰপ্ৰাপ্ত ডি আই জি ভৱধৰ দত্তৰ পৰা জালিয়াতিৰে উপপ্ৰবন্ধক গুলেনুৰ হুছেইনে আত্মসাত কৰিছিল 26 লাখ টকা দিছপুৰ থানাত প্ৰবঞ্চক বেংক বিষয়া গুলেনুৰ হুছেইনক আৰক্ষীৰ মাৰাথন জেৰা কামৰূপৰ দতৰা পচৰীয়া পথত শিক্ষক ভিক্টৰ দাসৰ তাণ্ডৱ ৰাজপথত অৰ্ধ উলংগ হৈ কেইবাখনো বাহনসহ আৰোহীক আক্ৰমণ ভিক্টৰ দাসৰ অভিযুক্ত শিক্ষক ভিক্টৰ দাসৰ বিৰুদ্ধে দতৰা আৰক্ষী চকীত এজাহাৰ এজন ভুক্তভোগীৰ ভিক্টৰৰ সন্ধানত দতৰা আৰক্ষীৰ অভিযান গোৱালপাৰাৰ মাটিয়াত বৃদ্ধাক ধৰ্ষণ কৰি হত্যাৰ চেষ্টা দুৰ্বৃত্তৰ লম্পটৰ হাতত কামুৰি কথম্পি প্ৰাণৰক্ষা 70 বছৰীয়া বৃদ্ধাৰ জঘন্য ধৰ্ষণকাণ্ডৰ পিছতে মাটিয়াত উপস্থিত হৈ পৰিস্থিতিৰ বুজ ল'লে সাংসদ বিজুলী কলিতা মেধিয়ে ধৰ্ষণকাৰী শীঘ্ৰে কৰায়ত্ত কৰিবলৈ আৰক্ষীক নিৰ্দেশ সাংসদগৰাকীৰ 3 আগষ্টত জাগীৰোডত টাটা ছেমিকণ্ডাক্টৰ প্ৰকল্পৰ ভূমিপূজনৰ লগতে আৰম্ভ হ'ব নিৰ্মাণ কাৰ্য দুবছৰত টাটা ছেমিকণ্ডাক্টৰ প্ৰকল্পৰ নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ কৰাৰ লক্ষ্য ৰাজ্য চৰকাৰৰ গুৱাহাটী আৰু জাগীৰোডৰ মাজৰ দূৰত্ব হ্ৰাস কৰিবলৈ যোৰাবাটত নিৰ্মাণ হ'ব ৰিং ৰোড জাগীৰোডত নিৰ্মাণ হ'ব আন কেইবাটাও প্ৰকল্প মেৰামতিৰ বাবে পুৰণি শৰাইঘাট দলং বন্ধ কৰি দিয়াৰ পিছতে ভয়ংকৰ যানজঁট প্ৰায় 4.5 ঘণ্টা ধৰি শৰাইঘাট দলঙৰ দুয়োপাৰে আবদ্ধ শ বাহন ৰেল বিভাগ আৰু প্ৰশাসনৰ মাজত সমন্বয় নথকাৰ বাবে যমৰ যাতনা ভুগিলে হাজাৰ হাজাৰ লোকে নিশা 8 বজাৰ পিছত যাতায়াতৰ বাবে পুনৰ মুকলি কৰি দিয়ে পুৰণি শৰাইঘাট দলং এজন জনজাতীয় যুৱকৰ মৃত্যুক কেন্দ্ৰ কৰি অগ্নিগৰ্ভা ত্ৰিপুৰাৰ ধৰ্মনগৰ চিকিৎসাধীন অৱস্থাত যুৱকৰ মৃত্যুৰ পিছতে নাৰায়ণপুৰত দুৰ্বৃত্তই জ্বলাই দিলে শতাধিক দোকান পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে বৃহৎ সংখ্যক নিৰাপত্তাৰক্ষী মোতায়ন শান্তি স্থাপনৰ বাবে দল সংগঠন ৰাইজৰে প্ৰশাসনৰ বৈঠক কলিয়াবৰৰ জনাঞ্চলত বৰ্তমানেও মুক্ত বিচৰণ পোৱালীসহ 3টা ঢেকীয়াপতীয়া বাঘৰ বিয়লি কামাখ্যা গাঁৱত ঢেকীয়াপতীয়াৰ বিচৰণৰ দৃশ্য প্ৰত্যক্ষ কৰাৰ পিছতে চাহ বাগিচাত চেন্সৰ কেমেৰা সংস্থাপন বন বিভাগৰ কেইবাটাও গোধন নিধন কৰাৰ পিছতে বাঘক পিঞ্জৰাবদ্ধ কৰিবলৈ সষ্টম আৰক্ষী আৰু বন বিভাগ কংগ্ৰেছৰ ৰাজনৈতিক পৰিক্ৰমা কমিটিৰ বৈঠকৰ পিছতে অসম প্ৰদেশ কংগ্ৰেছত হ'ব বৃহৎ সালসলনি 15-17 জুলাইলৈ জিতেন্দ্ৰ সিঙৰ উপস্থিতিত গুৱাহাটীত অনুষ্ঠিত হ'ব কংগ্ৰেছৰ পি এ চিৰ বৈঠক পঞ্চায়ত আৰু বিধানসভা নিৰ্বাচনৰ বাবে কংগ্ৰেছৰ একচন প্লেন প্ৰস্তুত অনন্ত অম্বানী আৰু ৰাধিকা মাৰ্চেণ্টৰ বিয়াৰ সাক্ষী হৈ ৰ'ল বিশ্ববাসী শুভ বিবাহৰ পিছতে জিঅ' ৱৰ্ল্ড কনভেনশ্যন চেণ্টাৰত আজি শুভ আশীৰ্বাদ পৰ্ব নৱ দম্পতীক আশীৰ্বাদ দিবলৈ আহিল নেতা অভিনেতা খেলুৱৈকে ধৰি বিভিন্ন প্ৰান্তৰ ধৰ্মগুৰু কাইলৈ অনুষ্ঠিত হ'ব অনন্ত ৰাধিকাৰ বিয়াৰ মংগল উৎসৱ হামাছৰ মুখ্য সেনাধ্যক্ষক টাৰ্গেট কৰি গাজাত ইজৰাইলী সেনাৰ এয়াৰ ষ্ট্ৰাইক ইজৰাইলে আকাশমাৰ্গেৰে কৰা আক্ৰমণত 71 গৰাকী পেলেষ্টাইনী নাগৰিকৰ মৃত্যু এয়াৰ ষ্ট্ৰাইকত আহত হৈছে 200+ পেলেষ্টাইনী ইজৰাইলী সেনাৰ আক্ৰমণত পেলেষ্টাইনী সন্ত্ৰাসবাদী মহম্মদ দেইফৰ মৃত্যু হোৱাৰ বাতৰি বিশ্বকাপ জয়ৰ পিছত জিম্বাবুৱেৰ বিৰুদ্ধে টি টুৱেণ্টি শৃংখলা দখল ভাৰতৰ 5খনীয়া মেটছৰ শৃংখলাত 3-1 ব্যৱধানত ছিৰিজ নিজৰ নামত কৰিলে টীম ইণ্ডিয়াই 4খন খেলত 10 উইকেটত জয়ী মেন ইন ব্লু 153 ৰাণৰ লক্ষ্যৰে ক্ৰিজত নমা ভাৰতীয় অপেনাৰ সুভমন গিল আৰু যশস্বী জয়ছৱালৰ বিস্ফোৰক অপৰাজেয় অৰ্ধশত হেডলাইনছ আগবঢ়াইছে ৰয়্যাল গ্লোবাল ইউনিভাৰ্চিটি পঢ়িব অসম বাঢ়িব অসম আৰু এই মুহূৰ্তৰ ব্ৰেকিং নিউজ যিকোনো মুহূৰ্তত গ্ৰেপ্তাৰ হ'ব পাৰে শিক্ষক ভিক্টৰ দাস ভিক্টৰ দাসক বিচাৰি দদৰা আৰক্ষীৰ অভিযান ভিক্টৰৰ বিৰুদ্ধে দদৰা থানাৰ আইচিক আক্ৰমণৰ অভিযোগ ৰাজপথত বাহনসহ আৰোহীক আক্ৰমণ ভিক্টৰৰ ভাঙি চুৰমাৰ কৰিলে কেইবাখনো বাহন খুৰামত্ত অৱস্থাত ৰাজপথত অৰ্ধ উলংগ হৈ তাণ্ডৱ লীলা চলালে ভিক্টৰ দাস নামৰ এই যুৱকজনে কামৰূপৰ দদৰা পচৰীয়া পথত অৰ্ধ উলংগ হৈ নৃত্য কৰিলে ভিক্টৰ দাসে ভিক্টৰৰ বিৰুদ্ধে দদৰা থানাত এজাহাৰ দাখিল কৰিছে ভুক্তভোগীয়ে কিশোৰ ঠাকুৰীয়া নামৰ যুৱকজনে দাখিল কৰিলে এজাহাৰ এই ঘটনাৰ পিছতে ফেচবুক লাইভ শিক্ষক ভিক্টৰ দাসৰ এজন শিক্ষকৰ এনেধৰণৰ নিকৃষ্ট কাণ্ড খুৰামত্ত হৈ ৰাজপথত মাতলামি ইয়াৰ পূৰ্বেও বিতৰ্কত সোমাই পৰিছিলে এগৰাকী তথাকথিত শিক্ষক ভিক্টৰ দাস আৰু তেওঁ নিজৰ ছ'চিয়েল মিডিয়া হেণ্ডেলত বহুখিনি ফলোৱাৰ্ছো গঢ়িবলৈ সক্ষম হৈছে কিন্তু ভিক্টৰ দাসৰ এই কাণ্ড কাৰখানাক লৈ এতিয়া স্বাভাৱিকতেই অতিষ্ঠ হৈ পৰিছে বহু লোক এবাৰ ভিক্টৰ দাসক বিচাৰি অভিযান চলিছে আৰু যিকোনো মুহূৰ্তত ভিক্টৰ দাস গ্ৰেপ্তাৰ হ'ব ধীৰাজ দাস আমাৰ সাংবাদিক ফোন লাইনত আছে ধীৰাজ ভিক্টৰক যিকোনো মুহূৰ্তত গ্ৰেপ্তাৰ কৰা হ'ব বুলি খবৰ আহিছে আৰু কি তথ্য আছে হয়
প্রাঞ্জল কব লাগবে যেহেতু আমি পুনর্বার কই আছো যেহেতু ইতিমধ্যে আমি কইছো ইতিমধ্যে কইছো যে ভিক্টর দাসক বিচার ইতিমধ্যে কামরূপ আরক্ষী অভিযান ইতিমধ্যে চলাইছে যেখেতর বাসগৃহ দদর কামরূপর দদর যে বাসগৃহ বাসগৃহ ইতিমধ্যে সিআরপি বাহিনী আর কামরূপ আরক্ষীর বৃহৎ দল ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে ঘরের সম্মুখত ইতিমধ্যে বাহর পাতিছে যদিও এই মুহূর্তে ভিক্টর দাসক আটক করবল সক্ষম হওয়া নাই ভিক্টর দাস এই মুহূর্তে বাসগৃহত নাই আর কব লাগিব লম্পট বলে কব লাগিব লম্পট ভিক্টর দাস ইতিমধ্যে যেহেতু ইতিমধ্যে বহুবার চর্চাত আছিল আর আজি পুনর্বার এই নিকৃষ্ট কাণ্ড সংঘটিত করেছে দদরা পচরিয়া অঞ্চলত যে এই নিকৃষ্ট কাণ্ড সংঘটিত করেছে অর্ধ উলঙ্গ হয়ে গাড়ি ভাঙিছে গাড়ি চুরমার করেছে বিভিন্ন জন যখন সেই রোডে সেই যে পথে অহা যাওয়া করেছে বিভিন্ন বহু কেক বাহন ভাঙি চুরমার করেছিল তারপরে ইতিমধ্যে দদর আরক্ষী অভিযান চলাইছিল দদর আরক্ষী ইতিমধ্যে যেগুলি আইসি আইসিউ ইতিমধ্যে আহত হয়েছে ইতিমধ্যে চিকিৎসাল ভর্তি করা হয়েছে আমি জানিবর মতে যে শিঙিমারি যে মডেল হসপিটাল আছে তাত ভর্তি করা হয়েছে চিকিৎসা অব্যাহত আছে আর ইতিমধ্যে কামরূপ আরক্ষীর একটা বৃহৎ দল আহিছে সিআরপি বাহিনীর দল আহিছে ভিক্টর ভিক্টর যে দদরা বাসগৃহ বাসগৃহ সম্মুখত মোতায়েন করা হয়েছে যদিও ভিক্টর দাস ইতিমধ্যে আটক করব সক্ষম হওয়া নাই যিকোনো মুহূর্তে ভিক্টর দাস যে শিক্ষক লম্পট লম্পট শিক্ষক ভিক্টর দাস যিকোনো মুহূর্তে আটক হব পারে অভিযান অব্যাহত আছে প্রাঞ্জল ধন্যবাদ রহস্যর উর পরিছে মালিগাঁওর রঘুবেন্দ্র হত্যাকাণ্ড জালুকবাড়ী আরক্ষীর জালত রঘুবেন্দ্র হত্যাকাণ্ডর চারি অভিযুক্ত মোবাইলর কভারত ফটো লাগিয়ে থাকা যুবতীর পরিয়ালে হত্যা করেছিল রঘুবেন্দ্রক আরক্ষীর তদন্তত পোহরলৈ আহিল ভয়ঙ্কর তথ্য রহস্য ভেদ হল মালিগাঁওর হত্যাকাণ্ড রঘুবেন্দ্র গুপ্তার হত্যাকাণ্ড পরিকল্পিত আছিল মাতি আনি হত্যা করা হয়েছিল রঘুবেন্দ্র গুপ্তাক এটা শিহরণকারী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল গুৱাহাটীৰ মালিগাঁওত কামাখ্যার রেল স্টেশনের সমীপতে হত্যা করে পেলাই দিয়া হয়েছিল রঘুবেন্দ্র গুপ্তা নামের ব্যবসায়ীজনক হত্যার কারণ এতিয়ালৈকে পোহরলৈ অহা নাই যদিও আরক্ষীয়ে গ্রেপ্তার করবলৈ সক্ষম হয়েছে পাঁচ হত্যাকারী হত্যাকাণ্ডর মাস্টার মাইন্ড আছিল রাহুল দেবরয় হত্যার সময় আছিল পত্নী ভগ্নী মাতৃ আর ভিনিহিয়েক কামাখ্যা রেল স্টেশনের কাষতে থাকা একটা ভাড়াঘরত বাস করেছিল রাহুল দেবরয়ের পরিয়াল সেই ভাড়াঘরলৈ রাহুলের ভগ্নিয়ে ফোন করে মাতি আনিছিল রঘুবেন্দ্র গুপ্তাক আর তার পাছতেই হাতুড়ি মরিয়াই মরিয়াই হত্যা করা হয়েছিল রঘুবেন্দ্র গুপ্তাক মৃতদেহ একটা বস্তাত ভরাই পেলাই দিছিল রাজা দেবরয়ের ভাড়াঘরের সমীপতে আরক্ষীয়ে রাজা দেবরয়ের ভাড়াঘরের সমীপতে থাকা এগারী মুকবধির যুবতীকো তদন্তর আওতালে আনিছে কিন্তু এতিয়াও পোহরলৈ অহা নাই হত্যাকাণ্ডর মোটিভ কিয় রঘুবেন্দ্র গুপ্তাক হত্যা করা হল সিল করা হয়েছে রাজা দেবরয়ের সম্পূর্ণ ভাড়াঘর আরক্ষী মোতায়েন করা হয়েছে রাজা দেবরয় থাকা ভাড়াঘর এখন ফটোয়ে ফাদিল করেছিল এই সমগ্র হত্যাকাণ্ড রঘুবেন্দ্র গুপ্তার মৃতদেহ উদ্ধার হওয়া স্থানত হওয়া মোবাইলর বেক সাইডত রাজা দেবরয়ের পত্নী আর ভগ্নির সঙ্গে রঘুবেন্দ্র গুপ্তার এখন ফটো পার পাছতেই সলনি হয়েছিল তদন্তর গতি সেই ফটোর হাত ধরিয়েই আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে সক্ষম হয় পাঁচ অপরাধীক অবশ্য এতিয়াও এই ঘটনার তদন্ত চলাই আছে আর এই সম্পর্ক আন কিবা কারণ থাকিব পারে নাকি সেইলৈও আরক্ষীয়ে তদন্ত চলাই আছে মালিগাঁওর সবিতা শর্মা আর বীরিঞ্চি কুমার ডেকার রিপোর্ট নিউজ এইটিন অসম নর্থ ইস্ট তিনি আগস্টত জাগিৰোডত টাটা সেমি কন্ডাক্টর প্রকল্পর ভূমিপূজন সেই দিনটিতে আরম্ভ হব সেমি কন্ডাক্টর প্রকল্পর নির্মাণ কার্য দুবছর টাটা সেমি কন্ডাক্টর প্রকল্পর নির্মাণ কার্য সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে উন্নত হব গুৱাহাটী আর জাগিৰোডর মাজৰ যাতায়াত ব্যবস্থা যোৰাবাটত হব রিং রোড টাটা প্রকল্পক কেন্দ্র করে উন্নত হব জাগিৰোডর সামাজিক আন্তঃগাঁথনি টাটার সমান্তরালভাবে জাগিৰোডত নির্মাণ হব আন কেইবাটাও প্রকল্প অবশ্যে এই উন্নয়নত যাতে জনজাতীয় লোকসকলের ভূমির অধিকারের ক্ষেত্রত কোনো ক্ষতি নহয় তার প্রতিও দিয়া হয়েছে গুরুত্ব জাগিৰোডত এই মন্তব্য মুখ্যমন্ত্রীর তিনি আগস্ট তারিখের পর আমি আশা করছো যে টাটার সেমাই কন্ট্রেক্টর প্রজেক্ট আমি ভূমি পূজন করি সিদিনাখনের পর নির্মাণ কার্য আরম্ভ হব দুবছর ভিতর টাটা প্রজেক্ট আমার সম্পূর্ণ হবে আর একটা আমার প্রজেক্ট আছে ভারত সরকারক আমি এখন আসনি দি থাকছো 500 কোটি টাকার
জাগিরোড আর গুয়াহাটির মাজত কানেক্টিভিটিটো ইম্প্রুভ করার কারণে। এতিয়া ইয়া যেটো রিং রোড হব, রিং রোডে এটা পর্যায়লৈকে আমাক কানেক্টিভিটি দিব, কিন্তু বাকি কানেক্টিভিটিখিনি আরো সুন্দর করার বাবে আরো আন আন সুবিধা, ভাল স্টেডিয়াম, স্কুল, কলেজ এইবিলাকৰ কারণে আমি এখন 500 কোটি টকার আসনি দি থৈ দিছো। সেই আসনিখনের অনুমোদন হল জাগিরোডত টাটা প্রজেক্টটো কেন্দ্র করে বহুতখিনি সামাজিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হব। 45 দিন অতিক্রম করার পাছত হঠাৎ ন রূপ লৈছে ঢোকাখনার কাণ্ডৰ তদন্তই। লক্ষিমপুর আর ধেমাজি জেলাত পৃথকে পৃথকে আরক্ষী, সিআইডি আর ফরেন্সিকৰ দলে অভিযান চলাইছে। তার মাজতে সুনীল গগৈর পুত্র আর ভতিজাকক লগত লৈ অজ্ঞাত স্থানলৈ রওনা আরক্ষী। ঢোকাখনা কাণ্ডৰ তদন্তত নতুন পাক। সুনীল গগৈর পুত্র আর ভতিজাকক লগত লৈ অজ্ঞাত স্থানলৈ রওনা আরক্ষী। লক্ষিমপুর আর ধেমাজি জেলাত পৃথকে পৃথকে আরক্ষী, সিআইডি আর ফরেন্সিকৰ দলৰ অভিযান। 45 দিন অতিক্রম করার পাছত হঠাৎ ন রূপ লৈছে ঢোকাখনা কাণ্ডৰ তদন্তই। আরক্ষীর সমন পাই শনিবারে পুয়া ঢোকাখনা থানাত উপস্থিত হওয়া সুনীল গগৈর পুত্র সৌরভ গগৈ আর ভতিজাক জয়ন্ত গগৈক লৈ অজ্ঞাত স্থানলৈ রওনা হৈছে আরক্ষীর এটা দল। এস পি অমৃত ভূঁয়ার নেতৃত্বত সমান্তরালক অভিযান চলিছে সিআইডির। বিপরীতে জ্যেষ্ঠ ফরেন্সিক বিশেষজ্ঞ কেশব কুমারে ঢোকাখনার সাপতীয়া গাঁৱৰ ঘটনাস্থলীর নতুনক সংগ্রহ করেছে তথ্য প্রমাণ। 45 দিনের পাছত হঠাৎ আরক্ষী, সিআইডি আর ফরেন্সিকর তৎপরতায় উৎকণ্ঠা বৃদ্ধি করেছে সুনীল গগৈ আর জাহাঙ্গীর হুসেনের পরিয়ালের লগতে সাপতীয়া গাঁৱৰ রাইজ। সুনীল গগৈ জিয়াই থকা বলে ইতিমধ্যে নিশ্চিতি দিছে সিআইডির ডিআইজি সংযুক্তা পৰাশৰে, কিন্তু এতিয়াও উলিয়াব পৰা নাই সুনীল গগৈর অবস্থিতি। আনকি জাহাঙ্গীরর ছিন্নমুণ্ডরও সন্ধান উলিয়াব পৰা নাই আরক্ষী কিংবা সিআইডিয়ে। সুনীল গগৈর সন্ধান দিওতালৈ 50,000 টকাৰ পুরস্কার ঘোষণা করিয়েই কেবাদিনও নীরব হয়ে আছিল আরক্ষী প্রশাসন। তার মাজতে জ্যেষ্ঠ ফরেন্সিক বিশেষজ্ঞ কেশব কুমারে ঘটনাস্থলীত পদার্পণ করার পাছতে ক্ষিপ্র হয়েছে তদন্ত। ঢোকাখনা কাণ্ডৰ শেহতীয়া তদন্তই অধিক রহস্যঘন করে তুলিছে সমগ্র ঘটনা। পুত্র সৌরভ গগৈ আর ভতিজাক জয়ন্ত গগৈক লৈ অজ্ঞাত স্থানলৈ যাত্রা করা আরক্ষীর দলে সুনীল গগৈ উদ্ধার করে উভতি আহিব বলে আশারে বাট চাইছে পত্নী পুষ্পা গগৈর লগতে রাজ্যবাসী। লক্ষিমপুরের পৰা সঞ্জীব লাহনৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট। বিতর্কত নলবাৰীৰ সারথী হস্পিটেল, চিকিৎসকৰ ভুলৰ বাবে এটি কণমানীৰ মৃত্যু হোৱাৰ গুৰুতৰ অভিযোগ। বিগত 3 জুলাইত হস্পিটেলখনত জন্মগ্রহণ করা এটি শিশুর মৃত্যু কেন্দ্র করে হস্পিটেলখনত উত্তেজনার সৃষ্টি হয়। নলবাৰীর জিতু হালুর পত্নীয়ে 3 জুলাইত সন্তান জন্ম দিয়ার পিছতেই দুয়োকে সুস্থ ঘোষণা করে ওটির উলিয়াই কেবিনত থয়। কিন্তু দেবশিশুটিয়ে মাতৃর গাখীর নোখাত পুনের আইসিউত ভর্তি করা হয় শিশুটিক। কিন্তু 7 দিনের পিছত শিশুটির ভাল হব বলে পরিয়ালক গতাই দিয়ার পিছতে মৃত্যু হয় কণমানিটির। ডক্টর বিনয় শর্মা নামের চিকিৎসকজনের ভুল চিকিৎসার বাবে শিশুটির মৃত্যু হওয়ার গুরুতর অভিযোগ কণমানি শিশুটির পরিয়াল। তাহলে কি বারে বারে ক্ষমা বিচারিছে, ক্ষমা বিচারিছে আমাক, মোক, মোর পরিয়াল সকলকে ক্ষমা বিচারিছে যে মানে আমার কিবা এটা কি হয়। আপনাদের জানে যে মানুষ মরবই, কেতিয়াবা মরি যায়। তো মই সেই কথাটো ইহঁতক বারে বারে সুধিছিল যে মরাটো বাৰু মরিব, কিন্তু আপনাদের 7 দিন ধরে কিয় মারি পেলালে, 7 দিন রাখি রাখি কিয় মারিলে। মই সেই বস্তুটোও করেছিলো। আর যশোদন ডেকাই মানে কালি মোক ম্যানেজারে ফোন করে আছে দিনটোত যে যশোদন ডেকাই বোলে মোক লগ করব বিচারিছে, মোর লগত বোলে কিবা কথা পাতিব। কি কথা পাতিব তাহলে? মই তেনেকে কথা পাতিব বিচরা নাই তাহলে তোর লগত। মই এটাই মানে কব বিচারিছো যে কি মোর লগত যি কৈছে যাতে কারো লগত এনেকুৱা কাম আপনাদের নকরে, বেবিক লৈ কোনদিন খেলা নকরে, পেশেন্টক লৈ যাতে কোনোদিন খেলা নকরে। আপনাদের ডক্টর জেসমিন আহমেদে তাহলে মোক লাস্ট দিনা তেও তাহলে 2:30 বজাত কৈছে বেবি 10% বাঁচি আছে। তেতিয়া মই জেসমিনক কৈছিলো যে স্যার 10%ৰ কারণে মই গুৱাহাটী নিব পাৰিম নেকি। তেতিয়া সি কয় নাই নাই আপোনালোকে ট্ৰাই কৰক। তো 10% বেবিটো সি বাচি থকা বুলি কৈছে, কিন্তু মই বেবিটো দেখা পাই গম পাইছো বেবি সম্পূর্ণ নীলা বুলি কৈছে, বেবি নাই, সেই মুহূর্তত অলরেডি মৰিছে।
অসমৰ পৰা যোৱা পৰ্যটকে মেঘালয় ঘূৰিবলৈ গ'লে ল'ব লাগিব লোকেল টেক্সি। খাচী টেক্সি সন্থাই মেঘালয় পৰ্যটন মন্ত্ৰীলৈ পত্ৰ প্ৰেৰণৰ পাছতে গুৱাহাটীৰ টেক্সি চালক সন্থাৰ প্ৰতিবাদ। মেঘালয় চৰকাৰে প্ৰস্তাৱত অনুমোদন জনালে অসম চৰকাৰৰে আলোচনাত বহিবলৈ সাজু টেক্সি চালক সন্থা। মেঘালয় চৰকাৰে বাতিল কৰিব লাগিবই টেক্সি সন্থাৰ প্ৰস্তাৱ, অন্যথা গুৱাহাটীত সোমাবলৈ দিয়া নহ'ব মেঘালয়ৰ টুৰিষ্ট টেক্সি। একতা আমাৰো আছে, আমাৰো ইউনিয়ন আছে, আমাৰো একতা আছে। ইহঁতে যদি বন্ধ কৰে আমিও বন্ধ কৰি দিম। টুৰিষ্ট পাৰ্মিট বনাইছো। মেঘালয় চৰকাৰে যদি নিজে আমাৰ ওপৰত অত্যাচাৰ কৰে তেতিয়াহ'লে আমি কিবা ডিচিজন ল'ম, কিন্তু পিছত ল'ম, আগে তেওঁ ভুল কৰক। যোৰাবাটৰ পৰা ঘূৰাই পঠিওৱা হ'ব মেঘালয়ৰ টেক্সি। বছৰ বছৰ ধৰি মেঘালয়ৰ প্ৰাকৃতিক পৰিৱেশ উপভোগ কৰিবলৈ গুৱাহাটীৰ পৰা যায় হাজাৰ হাজাৰ পৰ্যটক। বহিৰাজ্যৰ লগতে অসমৰ পৰ্যটকসকলক লৈ যোৱা বাণিজ্যিক বাহনৰ বিৰুদ্ধে খাচী টেক্সি সন্থাই লোৱা প্ৰস্তাৱৰ বিৰুদ্ধে এতিয়া চৌদিশে সৃষ্টি হৈছে প্ৰতিক্ৰিয়া। খাচী টেক্সি সন্থাই মেঘালয় পৰ্যটন মন্ত্ৰীলৈ প্ৰেৰণ কৰা পত্ৰখনত স্পষ্টকৈ উল্লেখ আছে, অসমৰ পৰা যোৱা পৰ্যটকে মেঘালয় ঘূৰিবলৈ ল'ব লাগিব লোকেল টেক্সি। বিশেষ এই প্ৰস্তাৱ ইতিমধ্যে মেঘালয় চৰকাৰৰ সন্মুখত ৰাখিছে মেঘালয়ৰ এটা বাহনৰ এটা সংগঠনে। সম্প্ৰতি মেঘালয় চৰকাৰৰ টেবুলত থকা এই প্ৰস্তাৱক অনুমোদন জনালে চৰকাৰৰ সৈতে আলোচনাত বহিব গুৱাহাটী টুৰিষ্ট টেক্সি সন্থা। এক হতকাৰী সিদ্ধান্ত লোৱাৰ দিশে আগবাঢ়িছে, গতিকে আপোনালোকক যথেষ্ট অসুবিধাৰ সন্মুখীন হ'ব এই সিদ্ধান্ত যদি লোৱা হয়। হয় নিশ্চয় আমি বহুত অসুবিধাৰ সন্মুখীন হ'ম, কিয়নো আজি বহু বছৰৰ পৰা আমি ইয়াৰ পৰা পৰ্যটকসকলক আমি লৈ যাওঁ, লৈ যাই কিনে আমি শ্বিলঙত চাইট চিন কৰাওঁ, অন্য অন্য আমাৰ যেনেকৈ ডাউকি আছে, চেৰাপুঞ্জী আছে, মৌলিনং আছে, তো এইবোৰ ঠাইত আমি চাইট চিন কৰাই আছোঁ। তো আমাৰ কিছুমান এনেকুৱা হয়, আমাৰ বাহিৰৰ পৰা কিছুমান ভাড়া ধৰি লওক আমি পেকেজ হিচাপত আমি ৰাখি থোৱা থাকে, তো সেইবোৰ আমি গোটেইখিনি আমি দায়িত্ব লওঁ, সেই দায়িত্বখিনি লৈ কিনে আমি গোটেইখিনি মানে পৰ্যটকক ঘূৰাবৰ আমি দায়িত্বটো লওঁ। সিদ্ধান্ত বাতিল নকৰিলে গুৱাহাটীলৈ অহাৰ ক্ষেত্ৰত অনিশ্চয়তা আহি পৰিব মেঘালয়ৰ টুৰিষ্ট টেক্সিৰ। তো গতিকে চাই লওঁ আগন্তুক দিনত ৰিজাল্টটো কি আহে, যদি তেখেতসকলে দাবীটো উঠাই নলয় তেতিয়াহ'লে আমি আমাৰ যি আমাৰ গুৱাহাটীৰ যি আপোনাৰ মুখ্য দ্বাৰ বুলি আপোনালোকে ইয়াতে জানে যোৰাবাট হ'ল আৰু আমাৰ এই খানাপাৰা, তাত আমাৰ ড্ৰাইভাৰৰ সংগঠনসমূহ ইয়াত আমি একত্ৰিত হৈ আমি মেঘালয়ৰ গাড়ীও আমি অসমত প্ৰৱেশ কৰিবলৈ দিব নোৱাৰিম। ইয়াৰ উপৰি খাচী টেক্সি সন্থাই বছৰ বছৰ ধৰি বাহনৰ পৰা লৈ অহা মাচুলৰ বিৰুদ্ধে